হ্যালো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেকচারে আমরা খেয়াল করো বেশ বড় একটা চেইন রিয়েকশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা দেখে এটাকে চেইন রিয়েকশন বলতে পারো, ভাইয়ার সাথে একমত হয়ে যেতে পারো, কিন্তু আমি কিন্তু এই কথাটা ভুল বলে ফেললাম। কারণ খেয়াল করে দেখো ভাই, এটা কিন্তু একটা অনেক বড় একটা সিকোয়েন্সিয়াল রিয়েকশন, আমরা এটাকে চেইন রিয়েকশন বলতে পারবো না। চেইন রিয়েকশন এবং সিকোয়েন্সিয়াল রিয়েকশনের মধ্যে পার্থক্য কি? চেইন রিয়েকশন হচ্ছে যখন একটা সেম কন্ডিশনে একটা সাবস্ট্রেট অনেকগুলো রিয়েকশন করে ফেলে একবারে, যেমন মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন পর্যন্ত তৈরি হয়ে যায় সেম কন্ডিশনে, ওটাকে আমরা চেইন রিয়েকশন বলি। বাট এই যে রিয়েকশনটা, এটা কিন্তু আসলে চেইন রিয়েকশন না, আমরা একটার পর আরেকটা যৌগ তৈরি করতে থাকি বিভিন্ন রিয়েজেন্ট অ্যাড করার মাধ্যমে, এটাকে আমরা সিকোয়েন্সিয়াল রিয়েকশন বলতে পারবো। একটার পর আরেকটা তৈরি হচ্ছে, তাই না? একটা সিকোয়েন্স। আচ্ছা, এই সিকোয়েন্সিয়াল রিয়েকশনে তোমাদেরকে বলতে হবে যে ভাইয়া আই প্রোডাক্টটা কোনটা, যে প্রোডাক্টটা কোনটা, কে রিয়েজেন্টটা কোনটা, তারপরে হচ্ছে এল প্রোডাক্ট কোনটা। ঠিক আছে, মাঝখানে কিছু ক্লু দেওয়া আছে, আমরা এই ক্লুগুলোকেই কাজে লাগাবো, তাই না? আচ্ছা, শুরুতে হেক্স থ্রি আইনাল এই যৌগটাকে আমি লিখে ফেলি যে ভাইয়া 1, 2, 3। তিন নম্বরে দেখা যাচ্ছে একটা আয়ন আছে। আচ্ছা, এটা সরল রৈখিক, আমরা জানি এসপি সংকরণ হলে সরল রৈখিক হয়। এই হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন, এই হচ্ছে আমাদের 4 নম্বর কার্বন, এইখানে হচ্ছে আমাদের 5 নম্বর কার্বন। ঠিক আছে, 5, তারপরে 6, এই হচ্ছে আমাদের 6 নম্বর কার্বন, তারপরে 6 নম্বর কার্বনে একটা এল দেওয়া আছে, তাই না? একটা এল, অর্থাৎ একটা অ্যালডিহাইড আছে, এই হচ্ছে একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডের এইচ। এই যে ভাইয়া দিয়ে দিলাম এটাকে। আচ্ছা, আর এইখানে এইখানে আমরা দিয়ে দিলাম কি, আমাদের আয়নকে। তাহলে হইলো 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 3 নম্বর কার্বনে একটা কি আছে, 1, 2, 3, 3 নম্বর কার্বনে একটা থ্রি বন্ধন আছে, এটাকে আমরা বলি হেক্স থ্রি আইন এল। এর সাথে আমরা শুরুতে কি করলাম, সোডিয়াম বোরোহাইড্রেট দিলাম। তো আমরা প্রত্যেকে জানি যে অ্যালডিহাইড খুব সহজেই জারিত বা বিজারিত হয়, তাই না? তো সোডিয়াম বোরোহাইড্রাইড এটাকে একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট বলা চলে। তো এটা রিডিউস করে ফেলবে, অ্যালডিহাইডকে রিডিউস করলে আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এবং আবার দেখা যাচ্ছে এই যে 1 ডিগ্রি অ্যালকোহলটা তৈরি হলো, সেটা আমি দেখাই, অ্যাকচুয়ালি দেখানো প্রয়োজন, এই এই এই। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের থ্রি বন্ধন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা আই থিঙ্ক না দেখাইলেও চলবে। আচ্ছা, তাও দেখাই, সমস্যা নেই। এখানে আমরা একটা ওএইচ কে দিয়ে দিলাম। আচ্ছা, তো 1, 2, 3, 4, 5, 6 এবং 1 নম্বর কার্বনে আছে আমাদের একটা হাইড্রোক্সিল গ্রুপ। তো এখন আমরা কি করব, এখন 2 নম্বর যে ইয়েটা ছিল, 2 নম্বর যে রিয়েকশন স্টেপটা ছিল, সেটা হচ্ছে PBr3। আমরা জানি এদেরকে বলা হয় হ্যালোজেনেটিং এজেন্ট। হ্যালোজেনেটিং এজেন্ট কারা কারা ভাইয়া? তারা হচ্ছে আমরা জানি PX3 বেশ ভালো, PX5 এটা ভাই আরো ভালো, SOX2 এটা সবচেয়ে ভালো। এদেরকে আমরা বলি হ্যালোজেনেটিং এজেন্ট, তাই না? যেখানে হাইড্রোক্সিল থাকবে সেখানে তারা হ্যালোজেনকে বসায় দিবে। এটার মেকানিজম নিয়েও আমি কথা বলবো ইনশাল্লাহ। তাইলে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 যেখানে OH ছিল সেখানে কাকে বসায় দিবে, এই যে আমাদের হ্যালোজেনটাকে বসায় দিবে। আর এখানে আমরা কি করলাম, এই যৌগটাকে বসাই দিলাম। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে তার সাথে আমরা ম্যাগনেসিয়ামকে বিক্রিয়া করাইছি। ভাইয়া তোমরা প্রত্যেকে জানো, আমরা যদি অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করি, অবশ্যই এটা ইথার মিডিয়ামে হইতে হবে রিয়াকশনটা, তাই না? ড্রাই ইথার মিডিয়ামে হইতে হবে, ড্রাই ইথার মিডিয়াম। তাইলে আমরা জানি RMGX বা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হয়, তাই না? গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হইতো। তো এখানে আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করব। তারপরে দেওয়া আছে আবার কার্বন ডাইঅক্সাইড। ভাইয়া গ্রিগনার্ড রিয়েজেন্ট কিন্তু খুবই শক্তিশালী একটা নিউক্লিওফাইল, তাই না? খুবই শক্তিশালী একটা নিউক্লিওফাইল, সেই সাথে খুবই শক্তিশালী একটা রিডিউসিং এজেন্ট, খুবই শক্তিশালী একটা রিডিউসিং এজেন্ট। তো এর সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়েকশন দেখানো আছে। তো কার্বন ডাইঅক্সাইডে আমরা দেখতে পাচ্ছি কার্বনের যোজনী হচ্ছে 4, জারণ মান 4, তো রিডিউস করে ফেলবে। তো আর মাইনাসটা এসে কার্বনটাকে রিডিউস করে ফেলবে, তাই না? অর্থাৎ এটাকে ইলেকট্রন কিছু দিবে। তো আর মাইনাস এসে যদি কার্বনটাকে রিডিউস করে ভাইয়া, তাহলে দেখতে কেমন হবে, তাহলে এরকম হবে। এই 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 কার্বনকে এটা অ্যাটাক করবে, অ্যাটাক করলে কোন একটা পাই বন্ধন অক্সিজেনের কাছে শিফট হবে,
শিফট হলে আলটিমেটলি আমরা দেখতে পাবো এত আর এই কার্বনের কাছে এখানে দ্বিবন্ধনের সাথে অক্সিজেন যুক্ত আর আরেকটা অক্সিজেনের উপরে মাইনাস সংযুক্ত আর সেখানে আমরা দেখতে পাবো কি যে ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং এটাকে আমরা যদি কোন একটা অম্লের উপস্থিতিতে যে কোনো H প্লাস দিতে পারে এরকম কোন মিডিয়ামে আমরা যদি বিক্রিয়া করি সেখান থেকে একদম সুন্দর করে অ্যাসিড তৈরি করে ফেলবে তো এই মাইনাসের সাথে এই প্লাসটা যে অ্যাসিড তৈরি করবে তো এই জিনিসটাই কিন্তু এখানে দেখানো আছে তিনটা স্টেপ দিয়ে দেখানো আছে সুতরাং আমাদের যে কম্পাউন্ড কোনটা হবে যে কম্পাউন্ড যেটা হবে ভাই আমরা সেটাকে এখনই লিখে ফেলবো আমাদের এই যে কম্পাউন্ড হলো গিয়ে কি যে কম্পাউন্ডটা হলো গিয়ে এরকম 1 2 3 4 5 একটা কার্বন কিন্তু এই ক্ষেত্রে বেড়ে যাবে স্টেপ আপ প্রসেস তাই না এটা হচ্ছে স্টেপ আপ প্রসেস 1 2 3 4 5 6 এইখানে একটা এক্সট্রা কার্বন আসবে আমাদের COOH তাই না আচ্ছা আমরা এই কার্বক্সিল গ্রুপটাকে এইভাবে না দেখিয়ে আমার ইচ্ছা যে আমি এটাকে এইভাবে দেখাবো মানে তার যে অ্যাকচুয়াল ফরম্যাট এইভাবে একটু দেখাই ফেলি এইভাবে দেখাই তাহলে আশা করি এটা এই পর্যন্ত আমরা যে যৌগটা চিনতে পারলাম তো এখানে আমরা একটা কে রিয়েজেন্ট অ্যাপ্লাই করলাম যে রিয়েজেন্টের কারণে এরকম একটা যৌগ আমরা দেখতে পাইছি খেয়াল করে দেখো এরকম একটা যৌগ আমরা দেখতে পাইছি তাহলে বিষয়টা কোথায় যে দাঁড়ালো 1 2 3 4 আচ্ছা 1 2 3 4 5 6 7 তাই না যেখানে OH ছিল সেখানে একটা Cl এসে যুক্ত হয়ে আছে ভাইয়া এটা সেম ভাবে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা হ্যালোজেনেটিং এজেন্ট অর্থাৎ এই তিনটার কোন একটা তো আমি সবচেয়ে ভালো কোনটাকে বলছিলাম সবচেয়ে ভালো বলছিলাম থায়োনিল হ্যালাইডকে তাইলে একই এটা হয়ে যাবে আমাদের থায়োনিল ক্লোরাইড এই থায়োনিল ক্লোরাইডটা দিলে সবচেয়ে ভালোভাবে সে হাইড্রোক্সিলকে ক্লোরাইডে কনভার্ট করতে পারে আচ্ছা ঠিক আছে তো অ্যাসাইল ক্লোরাইড হয়ে গেল বা অ্যাসিড ক্লোরাইড হয়ে গেল এরপরে আমরা কাকে ব্যবহার করতেছি এরপরে দেখা গেল আমরা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করলাম এই তো লেড এবং বেরিয়াম সালফেটকে যেটাকে দ্রাবক হিসেবে আমরা দেখাচ্ছি কুইনোলিন দ্রাবক বেশ ভালো অথবা জাইলিন দ্রাবকও হতে পারে এটা দেখে আমাদের বুঝতে হবে ভাই এটা হচ্ছে আমাদের লিন্ডলার ক্যাটালিস্ট এটা কি আমাদের লিন্ডলার ক্যাটালিস্ট এই লিন্ডলার ক্যাটালিস্টের কাজ কি এই লিন্ডলার ক্যাটালিস্ট এটা পার্শিয়াল হাইড্রোজেনেশন করে আমি আবারও বলি এই লিন্ডলার ক্যাটালিস্ট পার্শিয়াল বা আংশিক হাইড্রোজেনেশন করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিবন্ধন আছে তাই না অ্যালকাইন আছে তো অ্যালকাইনে সে কিন্তু দুই অণু হাইড্রোজেনকে সংযুক্ত করবে না সে জাস্ট এক অণু হাইড্রোজেন ওয়ান ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোজেনকে সে সংযুক্ত করবে তাহলে আমরা দেখতেই পাবো এই এল যৌগটা হচ্ছে তোমার অ্যালকিন হয়ে যাবে অ্যালকিন অর্থাৎ ত্রিবন্ধনের জায়গাতে দ্বিবন্ধন আসবে আর অ্যাসিড হ্যালাইড তো এটা থাকবে তাই না আচ্ছা বাট অ্যালকিন কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে সিস আর একটা কি ট্রান্স তো এরকম পার্শিয়াল হাইড্রোজেনেশনের মাধ্যমে এই যে পার্শিয়াল হাইড্রোজেনেশন আমরা দেখাইলাম এইভাবে দুই ধরনের অ্যালকিনে তৈরি করা যায় সিস এবং ট্রান্স ট্রান্স অ্যালকিন তখন তৈরি হয় যখন আমরা বার্চ রিডাকশন ব্যবহার করি BIRCH বার্চ রিডাকশন সেটা কি সেটা হচ্ছে যে কোনো একটা শক্তিশালী ক্ষার ধাতু থাকবে লিথিয়াম সোডিয়াম বা পটাশিয়াম আচ্ছা ঠিক আছে আমি পটাশিয়ামকে বললাম তার সাথে কি থাকবে লিকুইড অ্যামোনিয়া থাকবে লিকুইড অ্যামোনিয়া থাকবে অথবা এখানে আমাদের ইথানল থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আচ্ছা তার ক্ষেত্রে আমরা বার্চ রিডাকশন ব্যবহার করে থাকি আর যদি লিন্ডলার ক্যাটালিস্ট দেওয়া হয় ভাইয়া যদি লিন্ডলার ক্যাটালিস্ট দেওয়া হয় সেখান থেকে আমাদের সিস প্রোডাক্ট তৈরি হয় সিস প্রোডাক্ট তৈরি হবে তার মানে যে অ্যালকাইনটাকে আমরা দেখতেছি এটাকে আমরা অ্যালকিন বানাবো সিস অ্যালকিন হিসেবে আচ্ছা তাহলে আমরা সিস অ্যালকিন বানাই তো এই এই আমাদের 60টা কার্বন ছিল তো দেখি এখানে 1 2 3 তো 1 2 3 এটাকে দিলাম আচ্ছা ডান সাইডে কয়টা আছে আমাদের 1 2 3 4 তো গেল 1 2 3 4 এবং এই 4 নম্বরে ছিল কি আমাদের অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড
আর এইখানে হচ্ছে আমাদের দ্বিবন্ধন, এখানে হচ্ছে আমাদের দ্বিবন্ধন। সুতরাং এল যৌগটা হচ্ছে আমাদের এই সিস যৌগটা, এল যৌগটা কি আমাদের এই সিস যৌগটা, সিস যৌগটা। তো আই হোপ যে তোমরা এই বিষয়টাকে খুব ভালো মতে ফিল করতে পারছো যে কিভাবে যৌগগুলা তৈরি হয়, ঠিক আছে? তো বার্স রিডাকশন করলে ট্রান্স অ্যালকিন তৈরি হইতো, আর লিন্ডলার ক্যাটালিস্ট ব্যবহার করার কারণে কি তৈরি হয়েছে, সিস প্রোডাক্ট তৈরি হয়েছে। তো আই হোপ এরকম মজার মজার জিনিস তোমরা, আমার কাছে মজা লাগে, অনেকের কাছে মজা নাও লাগতে পারে, আর যদি মজা না লাগে কেউ কিন্তু আর এগুলো দেখতে আসবে না, তাই না? ফ্র্যাঙ্ক কথা, আমার ভালো লাগে বিধায় আমি এটা নিয়ে চর্চা করি, তোমাদের জন্য এটা আমি শেয়ার করে দিচ্ছি, কারণ অনেকেই তোমরা অলিম্পিয়াডে ভালো করতে আগ্রহী, তাদের জন্য কিন্তু এই ভিডিও লেকচারগুলো। তো তোমাদের সর্বাঙ্গীন উন্নতি হোক, কল্যাণ হোক, এবং এর মাধ্যমে তোমরা কিছু শিখতে পারো, জানতে পারো, এটাই কিন্তু আমার চাওয়া। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।